Take a moment right here, feeling like it's out gear. Driving towards the sun with a rose and a gun. Hello friends, welcome back to my channel. তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সবাই সুস্থ আছো। তো আমাকে একটু ঝামড়ি ভূতের মতো লাগছে, কিছু করার নেই। তো এখন কটা বাজলো? খাচ্ছিলাম, এখনই বিস্কিট খাচ্ছিলাম। তো এখন বাজছে 11:24। তো সবাইকে গুড মর্নিং। তো চলো আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। এখন আপাতত মানে একটু আগে খাচ্ছিলাম, মা বাড়িতে দেখবে না, মা বাজার গেছিল, মা এই মাত্র এলো। আর এই কৌটোতে না ঝুড়ি ভাজা ছিল, মা মেলা থেকে কিনে এনে এই কৌটোতে রেখেছিল। সব মানে এইটুকু ছিল, সেগুলোকে ফেলে টেলে কি করেছে দেখো। এই যে চেয়ারে বসে আছে মেয়ে আমার, এই চেয়ারে বসে আছে, আর এই চেয়ারের উপর কৌটোটা রেখেছিল, তারপর এরকম ছড়িয়েছে সব জায়গাতে। এই একটা বিস্কিট ছিল, সেটাকে আমাকে খেতে দিয়েছিল। বিস্কিট খাবে না, ঝুড়ি ভাজা খাবে। ঝুড়ি ভাজা খেয়েছে তো ধেয়ে ফেলেছে চারিদিকে। তুমি দুষ্টু, তুমি দুষ্টু, নামবে, আসো। তো না বাজার গেছিল, কী কী বাজার এনেছে দেখি, চলো আমিও দেখি তোমাদেরও দেখাই। সোয়াবিন এনেছে, সোয়াবিন একদমও ছিল না। লঙ্কা এনেছে, যেটা মানে দরকার, খুবই দরকার, আমার জন্য তো খুবই দরকার। আচ্ছা এটা কী এনেছে? তো সিমাই তো চলো এই বিস্কিট টিস্কিট সব কৌটোতে রেখে দিই। মাত্রাবার নিরামিষের ব্যাপার আছে, এক্ষুনি যদি কিছু লেগে যায়, হাত ফাত লেগে যায় কারো, তখন বলবে এসা হয়ে গেছে, আর নিরামের জায়গাতে রাখবি না। আর এই বিস্কিটটা নিরামে থাকবে, তো তাই জন্য আমি এপাশে চলে এসেছি এই বিস্কিটগুলো রাখতে। আর এপাশে এই যে দেখছে লঙ্কা, তো মা বললো কিছু লঙ্কা নিরামে রেখে দিতেন, মানে নিরামের জন্য রেখে দিতে, আর কিছু লঙ্কা সরিয়ে আনতে। তো সেটাই করছিলাম, নিরামের জন্য আলাদা করে রেখে তারপর এই যে সরিয়ে নিয়ে চলে আসলাম। এইগুলো না প্রচণ্ড ঝামেলা হয় জানো তো, যদি একটু বাই চান্স কারো হাত লেগে যায়, সেটা যদি আমার মায়ের চোখে পড়েছে, বা সে গেলো সেদিন, আমি জানি না কার কার বাড়িতে এরকম হয়, তো আমার বাড়িতে তো এরকম হয়, যদি দেখে ফেলে তাহলে তো তার পুরো দিনটা একদম গেল, তার সাথে সাথে বাকিরাও খাবে, কিছু করার নেই, খেতে হবে। তো কার কার বাড়িতে এরকম প্রবলেম হয় কমেন্ট করে জানাবে। মা বলবে এদের জন্য একটা দিন নিরামিষ খাওয়ার কোনো উপায় নেই, সে প্রতিদিন মাছ মাংস ডিম তো করতেই হবে, আমি যে একটা বারব্রত করবো তার কোনো উপায় নেই। তো যাই হোক, মা এখানে এসেছিলো, মা আমার দেখছিল, এটা নিরামে রাখতে বলেছিলি, তুই রাখছিস তো? আমি বলছি হ্যাঁ হ্যাঁ রেখে দিয়েছি। লঙ্কাগুলো তো চিকচিকার মধ্যে ছিল, আমি পেপার সময় ঢালতে গেলাম কৌটোতে, বাট কয়েকটা পড়ে যাচ্ছিলো, তাই এবার হাত দিয়ে ঠেসে ঠেসে ঢোকাচ্ছিলাম। মেয়ে আমার এখানে আলুর দোকান খুলে নিয়ে বসেছে, ব্যাগ থেকে সব আলু বের করছে একটা করে। এই দেখো কি নিয়ে বসে গেছে দেখো, এটা আমার ছোটবেলা জানো তো, এটা মানে কলকাতাতে গিয়ে কিনেছিলাম, সেটা দেখো ভেঙে ভেঙে সেটার অবস্থা দেখো কি হয়েছে দেখো। তবে এটাতে বেটের কোনো দোষ নেই, কারণ এটা অনেকদিন হয়ে গেছে, তো প্লাস্টিকের জিনিস মানে এইরকম অবস্থা হবে। আর ভেঙো না মাম্মা, যেটুকু আছে ওটুকু অন্তত রাখো। যে না না ঘুমাবো নি, এখানে মা আলু কেটে রেখেছে আলু ভাজার জন্য, মানে আর এখানে মটর আলু সেদ্ধ হবে, আর এপাশে দেখি দুধ গরম হয়ে আছে, দুধটা এতে রেখে দিই, টেবিলে রেখে দিই। তো বিকেল বাজে 5:30টার মতো, মা এখানে কফি বানিয়েছে, তো এই কফি দুটো কৌটো কিনে আনছিলাম। তো অনেকদিন হয়ে গেল, প্রায় 2 সপ্তাহের মতো হয়ে গেল, বাট একদিনও খাওয়ার হয়নি। তো মা আজকে বললো দাঁড়া কফি বানাই, চা যেহেতু শেষ হয়ে গেছে মায়ের আনতে মনে নেই, তাই মা কফি বানালো। এই যে দিয়েছে, একটাতে মা খাচ্ছিল আর একটা আমার। তো তখন বাজে 8:30টার মতো, আর এখানে দেখো পাগলের মতো নাচছি, আর কী ড্রেস পরবো সেটাই তখন ভাবছিলাম। ও তোমাদের তো বলাই হয়নি কোথায় যাবো এই সন্ধ্যাবেলা, তো যাব বিয়ে বাড়িতে, তো রেডি হওয়ার জন্য ভাবছিলাম কী ড্রেস পরবো। আর আমি ওভাবে ছুটে এলাম কেন বলতো, আমার বেটু ফোন ধরে টানাটানি করছিলো, তাই আমি ওভাবে ছুটে এলাম। তো যাই হোক, কী ড্রেস পরবো কী ড্রেস পরবো ভাবতে ভাবতে দুটো ড্রেস বের করেছি। তো দেখো শেষ পর্যন্ত এটা পরলাম, এটা সেই মায়েরপুর পড়ে গেছিলাম, তারপরে না আর পরা হয়নি, সে একবারই পরেছি। তো যাই হোক, যেহেতু পাড়াতে তো বেশি দূর নয় বা কোনো রিলেটিভস নয় কিছু নয়, তো ভাবলাম এটাই পরে যাই, পাড়ার লোক আর কত সেজেগুজে যাব বলো। তো আর বিয়ে বাড়ি না সাজলেও নয়, বিয়ে বাড়িতে যদি এমনি চলে যাই তো কেমন লাগবে না? তো বিয়ে বাড়িতে সে সে ড্রেস পরেও যাওয়া যাবে না, আবার পাড়াতে বিয়ে বাড়ি তো বেশি সেজেগুজেও যাওয়া যাবে না, তো এই জামাটাই পরেছি।
তো কেমন লাগছে কমেন্ট করে জানিও। যদিও আমি তখনও পর্যন্ত মেকআপ করিনি, জাস্ট টিস্যু দিয়ে মুখটা মুছছিলাম। তো চলো আগে রেডি হয়ে নিই, তারপরে রেডি হতে হতে তোমাদের সাথে কথা বলছি। উপরের ঠোঁটে লিপস্টিক লাগিয়েছি, নিচের ঠোঁটে লাগানো হয়নি, এই অবস্থায় আমি বিয়ে বাড়ি যাবো। তো এটার কারণটা আমি বলি, উপরের ঠোঁটে লিপস্টিক লাগানোর পরে মানে আমি মানে উপরের ঠোঁটে লিপস্টিক লাগানোর আগে থেকে এই চোখে যখন থেকে আইলাইনার দিয়েছে তখন থেকে মেয়ে আমার মানে ওই আইলাইনারটা নেবে, তাকে চোখে পরিয়ে দিতে হবে, মানে নেবে আর কি, নিজে নেবে, ওটা যেমন ও করে আর কি নিজে নেবে, মানে নিজে নিয়ে এবার কী করবে তো তোমরা বুঝতেই পারছো, আর বলে দেওয়াই পারছো, আর বলে দেওয়ার কোনো দরকার নেই। তো যাই হোক, ওকে দেবো না বলে আমি বলছি চলে আয় পরিয়ে দেবো। তো এমনি পরাইনি, মানে একটুও টাচও করিনি আমি আইলাইনারটা, জাস্ট ওকে চোখের কাছে নিয়ে গেছি, তারপরে বলছে হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে, তারপর ঠোঁট দেখাচ্ছে, লিপস্টিকটাও দিতে বলছে। আমি বলছি চলে আয় আমি নিজে পরিয়ে দেবো, বলে ঠোঁটের কাছে একটু লিপস্টিকের ইয়েটা নিয়ে গেছি। তো নিয়ে যাওয়ার পর মানে এমনি জাস্ট মানে ওটা আইলাইনারটাও যেমন টাচ করিনি, লিপস্টিকটাও টাচ করিনি, জাস্ট ঠোঁটের কাছে নিয়ে গেছি, আবার নিয়ে চলে আসছি। বলছি চলে যা দিদুনের কাছে, চলে যা দিদুনকে দেখি আয় কেমন লাগছে, দেখে চলে গেছিলো। তারপরে আমি বলি না তোমাদের সামনে একটু এভাবে আসি, হাফ মেকআপ করে মানে ওপরের ঠোঁটে লাগানো, মানে ওপরের ঠোঁটে লাগানো হয়েছে, নিচের ঠোঁটে লাগানো হয়নি, এভাবেই তোমাদের সামনে আসি, কেমন লাগছে কমেন্ট করে বলো। এবার পুরো জোকার লাগছে আমাকে। তো যাই হোক চলো আমি পুরো ফুল রেডি হয়ে যাই, ফুল রেডি হয়ে তোমাদের সামনে আসি, চলো। পুরো রেডি হয়ে গেছি, পুরো বলতে মানে হাফটা রেডি হয়েছি এখনও বল, মানে আমার মেকআপ ডান, তাও হাফটা রেডি হয়েছে, আমার ফুল রেডি হয়নি। আমার মেয়ের ভয় না, বিছানাতে কিছু রাখতে পারিনি, সব এখানে এখানে তুলে রেখেছি, এগুলো সব আগে গুছিয়ে দেই চলো, তারপর ফুল রেডি হবো চলো। আটা 20 কি 25 হবে, বাবা সবেমাত্র বাড়ি এলো, সেই সকালবেলা 8টার সময় বেরিয়েছিল বাবা, মায়ের মুখে শুনেছি 8টার দিকে বেরিয়েছে, কিছু খেয়েও বেরোয়নি। তো বেরিয়ে মানে বাড়ি থেকে বেরিয়ে কাকুকে দেখে তারপরে অফিসে গেল, অফিস থেকে আবার কাকুকে দেখে এইমাত্র বাড়ি ফিরলো। তো এখন বলতে পারবো না কিছু খেয়েছে কি না। তো এবার আমরা খেতে বেরিয়ে যাচ্ছি বাবা আসার পরে, এই যে দেখো আমরা খেতে বেরিয়ে যাচ্ছি, আমরা রেডি ছিলাম বাবা আসার পরে খেতে বেরোলাম। কী বলতো রেডি হয়ে গেছি তো, বেটু আর একটুও মানে শান্তশিষ্ট, এমনিতে তো শান্তশিষ্ট, খুব শান্তশিষ্ট, সেটা না বললেই হলো, তোমাদের তোমরা তো সবই জানো কতটা শান্ত আমার মেয়ে। আর এখান থেকে আমি জুতোটা নিয়ে নিলাম, তো কোন জুতো পরে যাব সেটাই ভাবছিলাম, তারপর যে জুতোটা পরে যাব সেই জুতোটা বের করে নিয়েছি। আর এই যে দেখো ভাই আমার ক্যামেরা করেছে উল্টো দিকে, তারপরে এই যে দেখো সবাই আমরা মা ভাই আমি আর আমার বাবা আর বেটু পেছনে। তো ফার্স্টে আমরা সে বাড়ি বৌদি জেঠিমাদের সঙ্গে যাব এরকম প্ল্যান ছিল, তারপরে না মানে বৌদিদের যেতে একটু দেরি হয়, মানে আরও অনেকটা রাত হবে, তাই না আমরা বাবার সাথে চলে এসি, কারণ উপাসটা আমরা বাড়ি যেতে পারবো না, অন্ধকার হয়ে যাবে, তাই জন্যই বাবার সঙ্গে চলে এসেছি। এই যে দেখো পকোড়া খাচ্ছি তখন, বাট ভেবো না এরপরে ভাত খেতে যাবো, ভাত আমাদের এসেই খাওয়া হয়ে গেছে, মানে এসেই সঙ্গে সঙ্গে পঙ্গত। এখন বাজছে 11টা, বাড়ি চলে এসেছি প্রায় 10:15 দিকে এরকম বাড়ি চলে এসেছি, এসে না রিলস বানাচ্ছিলাম। তো মানে যেতে আসতে যতটুকু টাইম লাগে প্লাস ওই খেতে বসেছি, মানে গিয়েই সঙ্গে সঙ্গে খেতে বসে পড়েছি, তো খেতে যতটা সময় লাগে, তারপরে তো খেয়ে দিয়ে চলে এসেছি। আসার সময় পকোড়া নিয়েছিলাম বেটাকে খাওয়াবো বলে, তো বেটাকে একটু খাওয়াচ্ছিলাম, বেটা তো তারপরে খাইনি, আমি রাস্তায় আস্তে আস্তে খেতে খেতে চলে এসেছি। তো কী করবো বেটার জন্য, বেটা ভাত খেতে বসে একটুও ভাত খাইনি, তো ওই জন্য বেটার জন্য পকোড়া নিয়েছিলাম, ও খেয়েছে একটু খেয়েছে, তারপরে আর খাইনি, আমি খেতে খেতে চলে এসেছি। তো যাই হোক এখন রিলস বানাচ্ছিলাম, আর এখানে আমার বেটু দিদুনের সঙ্গে দুষ্টুমি করছে, হাই যে দিদুন বসে আছে, আমি রিলস বানাচ্ছিলাম, আমাকে দুজন সঙ্গ দিচ্ছে, আমার মা আমার মেয়ে দুজনেই সঙ্গ দিচ্ছে। দেখো আমি রিলস বানাচ্ছি, আমার মেয়ে আর আমার বেটু, দেখো কি গুন্ডি হয়েছে, তো চলো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। ব্লগের মধ্যে কিছু একটু ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তো চলো গুড নাইট, বাই বাই।